প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখন সারা বিশ্বে সহ আমাদের দেশে কোভিড-19 একটা ক্রাইসিস পিরিয়ড। এই পিরিয়ডের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষার্থীরা তোমরা ঘরে বসে আছো। তোমাদের সুবিধার্থে আমরা ভিডিওর মাধ্যমে পাঠদান করছি, তোমরা এইগুলো ভিডিও থেকে কালেকশন করে এখান থেকে তোমরা শিক্ষা অর্জন করবে এবং সেগুলো আমাদের সাথে যোগাযোগ করবে। আজকে আমরা দশম শ্রেণী গণিত অধ্যায় 12 সমীকরণ সমাধান সম্পর্কে আলোচনা করব। তো আমাদের সমীকরণের মাধ্যমে গণিতের অনেক জটিল জটিল সমস্যা, গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারি। অষ্টম শ্রেণীতে আমরা তিনটি পদ্ধতিতে সমাধান করার নিয়ম শিখে আসছি, প্রতিস্থাপন, অপনয়ন এবং লৌকিক পদ্ধতি। ক্লাস দশম শ্রেণীতে তোমাদের একটা নতুন পদ্ধতি আছে, সেটা হলো আমাদের আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমীকরণ সমাধান। আজকে আমরা 12 অধ্যায়ের সমীকরণ সমাধানের বজ্রগুণ পদ্ধতিতে বা আর গুণন পদ্ধতিতে কীভাবে সমীকরণ সমাধান করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে সেইটা দেখে কোনো শেখার চেষ্টা করো এবং কোনো সমস্যা হলে, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। আর গুণন পদ্ধতিতে সমীকরণের সমাধান, আমরা এখানে সমীকরণ সরল সহসমীকরণের সম্পর্কে দু একটা প্রাথমিক কথা বলে নিই। সরল সহসমীকরণ, যদি কোনো একটা সমীকরণের চলকের ঘাত এক হয় তবে সেই সমীকরণকে বলা হচ্ছে সরল সমীকরণ। যখন দুই চলক বিশিষ্ট দুইটি সমীকরণ একসাথে উপস্থাপন করা হবে, দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণ একসাথে উপস্থাপন করা হলে সেই সমীকরণকে বলা হয় সরল সহসমীকরণ বা সমীকরণ জোট। আমরা এখন একটা সমীকরণ জোট সমাধান করার চেষ্টা করব। তোমাদের পাঠ্য বইয়ের 12 নম্বর অঙ্ক, পাঠ্য বইয়ের 12 নম্বর অঙ্ক, 3x-y = 7, 2x+y = 3, এই সমীকরণ জোটকে আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব। আর গুণন পদ্ধতি, প্রথমে আমাদের কাজ হলো আমাদের অঙ্কটা সুবিধার জন্য আমাদের অঙ্কটা সহজে সমাধান করার জন্য আমরা কোন স্থান বা ধ্রুব পদগুলোকে ডান থেকে বামে নিয়ে আসবো। নিয়ে আসার পর ডান পক্ষে জিরো করবো। -y -7 = 0, এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ, সরি 2x+y - 3 = 0, এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন আমরা আর গুণন পদ্ধতিতে এই সমীকরণ জোট থেকে চলক x এবং y এর মান বের করব। নিয়মটা খুব সহজ, একটু মনোযোগী হলে তোমরা বুঝতে পারবে। আমাদের এখানে চলক দুটো, একটা হলো x আর একটা y। প্রথমে আমরা আর গুণন পদ্ধতিতে পাই যে কোনো একটা চলক আমরা নিলাম। এখানে আমরা x চলকটা নিলাম, x চলক নেওয়ার পর আমাদের নিয়ম হলো x চলক যখন আমরা নেব তখন x চলকের টার্মটা বাদ চলবে। এবার থাকলো আমাদের y চলক আর ধ্রুব পদ। নিয়ম হলো এই ধ্রুব পদ দ্বারা y চলকের সহগের গুণ। তাহলে আমাদের এখানে ধ্রুব পদ -3 × y চলকের সহগ -1। এরপরে আমরা একটা সূত্রের মাইনাস প্রয়োগ করবো, সূত্রের মাইনাস দিলাম। এরপর আবার এইদিকে y চলকের সহগ
প্লাস ওয়ান গুণন ধ্রুবপদ মাইনাস সেভেন। শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যখন আমরা এক্স নেব তখন এক্সের টার্ম বা নিয়ম হলো এই ধ্রুবপদের সাথে এই ওয়াই চলকের সব গুণ, এটা হলো সূত্রের মাইনাস। আবার এই ওয়াই চলকের সহগের সাথে এই ধ্রুবপদের গুণ, এখানে একটা আমরা আবার সমান চিহ্ন দেবো। দিয়ে এবার ওয়াই চলক দিব, একটা মাইনাস আমরা দেবো, মাইনাস দিলেও দিয়ে করা যায়, মাইনাস না দিলেও করা যায়। আমরা এখন মাইনাস দিয়ে করবো। এখন আমাদের যখন আমরা এখানে ওয়াই সহক ওয়াই চলক নেব তখন ওয়াই টার্ম বা এতে ওয়াই টার্ম বাদ যাবে, তখন আমাদের নিয়ম হলো এই সহ ধ্রুবপদের সাথে এক্স চলকের সহ গুণ। তাহলে এখানে ধ্রুবপদ মাইনাস থ্রি গুণন এখানে ওয়াই চলকের সহগ হলো থ্রি, এরপর সূত্রের একটা মাইনাস। আবার এখানে এক্স চলকের ধ্রুবপদের সাথে এক্স চলকের সহগের সাথে এই ধ্রুবপদের গুণ, তাহলে এখানে এক্স চলকের সহগ টু গুণন এখানে ধ্রুবপদ মাইনাস সেভেন। খেয়াল করো, যখন আমরা এখানে ওয়াই নেব তখন ওয়াই টার্ম বা নিয়ম হলো এই ধ্রুবপদের সাথে এক্স চলকের সহগ গুণ, সূত্রের মাইনাস। আবার এখানে এক্স চলকের সহগের সাথে এই ধ্রুবপদ গুণ, এখানকার কাজ আমাদের সে। এরপরে আমরা নেব ধ্রুবপদ বা কনস্ট্যান্ট, যখন আমরা এখানে ওয়ান নেব তখন ধ্রুবপদ বাদ, ধ্রুবপদ বাদ গেলে এখানে ওয়াই চলকের সহগ আর এক্স চলকের সহগ গুণ, তাহলে এখানে এক্স চলকের ওয়াই চলকের সহগ ওয়ান গুণন এক্স চলকের সহগ থ্রি মাইনাস। আবার এখানে এক্স চলকের সহগের সাথে ওয়াই চলকের সহগ গুণ, এখানে এক্স চলকের সহগ কত টু গুণন ওয়াই চলকের সহগ হলো মাইনাস ওয়ান। এই হলো আমাদের আর গুণন পদ্ধতিতে মোটামুটি পদ্ধতি, এটা হলো গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ আর গুণন পদ্ধতিতে সমাধান করতে গেলে এক্স চলকের, যখন আমরা এক্স চলক নেব তখন এক্স চলকের টার্ম বা ধ্রুবপদের সাথে ওয়াই চলকের সহগ গুণ, আবার সূত্রের মাইনাস এই ওয়াই চলকের সহগের সাথে ধ্রুবপদ গুণ। মাইনাস ওয়াই যখন নেব তখন ওয়াই টার্ম বা, এখন আমাদের কাজ হলো এই ধ্রুবপদের সাথে এক্স চলকের সহগ গুণ, সূত্রের মাইনাস এক্স চলকের সহগের সাথে এই ধ্রুবপদ গুণ। এরপরে আমরা আসবে ধ্রুবপদ কনস্ট্যান্ট, যখন আমরা ধ্রুবপদ নেব তখন ধ্রুবপদের টার্ম বা, আমাদের কাজ হলো ওয়াই চলকের সহগের সাথে এক্স চলকের সহগ গুণ, আবার এক্স চলকের সহগের সাথে ওয়াই চলকের সহগ গুণ, এটা হলো আমাদের মোটামুটি মূল কাজ। এরপরের কাজগুলো আমাদের খুব সহজ, এখন আমাদের এখানে শুধু ক্যালকুলেশনের কাজটা করব। মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান গুণ করলে একটা থ্রি, আবার মাইনাস ওয়ান আর মাইনাস সেভেন গুণ করলে আবার একটা সেভেন সমান মাইনাস ওয়ান, মাইনাস থ্রি আর প্লাস থ্রি গুণ করলে হবে একটা মাইনাস নাইন, মাইনাস টু আর মাইনাস সেভেন গুণ করলে হবে একটা প্লাস ফোরটিন সমান ওয়ান, আর থ্রি গুণ করলে এখানে হবে একটা থ্রি, মাইনাস ওয়ান আর মাইনাস টু গুণ করলে হবে প্লাস টু। এরপরের কাজ এক্স ভাগ এই দুটো যোগ করলে টেন সমান মাইনাস ওয়াই, চোদ্দ থেকে নয় বাদ দিলে পাঁচ, আর এই দুটো যোগ করলে হবে পাঁচ। এই পর্যায়ে আমরা বুঝলাম, খেয়াল করবো এখানে কিন্তু তিনটে সমীকরণের তিনটে পক্ষ, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ তিনটে সমান, তাহলে আমাদের এখানে টার্গেট হলো, আমাদের মূল কাজ হলো চলকের মান বের করা। তাহলে আমাদের এইটা সমান এইটা সমান এইটা, সুতরাং আমরা লিখতে পারি এইটা আর এইটা সমান, অতএব আমরা লিখতে পারি এক্স ভাগ টেন সমান ওয়ান ভাগ ফাইভ।
x equal to 10 ভাগ 5 অতএব x equal to 2 আবার আমরা লিখতে পারি minus y ভাগ 5 সমান 1 ভাগ 5 অতএব minus y সমান 5 ভাগ 5 অতএব minus y সমান 1 অতএব y equal to minus 1 অতএব নিম্ন সমাধান x, y সমান 2, minus 1 শিক্ষার্থীরা আমরা একটা সমাধান করলাম আর গুণন পদ্ধতিতে তোমরা এইভাবে এই নিয়মটা ফলো করবে এবং এই পদ্ধতিতে আমি আর একটা অঙ্ক তোমাদেরকে দিব এটা তোমরা এই হিসাবে করবে HW 2x plus y সমান 5 সমীকরণ নম্বর 1 3x minus 2y সমান 8 5 সমীকরণ নম্বর 2 তোমাদের এই পদ্ধতিতে আর গুণন পদ্ধতিতে আমরা যে নিয়ম শিখালাম এই আর গুণন পদ্ধতিতে এইটা তোমরা নিয়ম শিখে এইটা এই ডব্লিউ দিলাম এটা বাসায় করবে আর যদি কোনো সমস্যা বা প্রবলেম ফেস করো তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সেটা সমাধান করব আর তোমাদের জন্য একটা নির্দেশনা হলো কখনোই বাইরের থেকে বের হবে না বাড়িতে থাকবে সবসময় ক্রাইসিস পিরিয়ডে আর শরীরের প্রতি যত্ন রাখবা আর আশেপাশে যারা আছে তোমাদের বাড়ির সদস্য তাদের প্রতি খেয়াল রাখবা এই বলে আজকের ক্লাস শেষ করলাম সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ এটা ইয়ে দেখো তো কি অবস্থা শেষ কয় মিনিট গেল